Hey guys, this is Najim and আজকে আমরা দেখতে যাচ্ছি লিডার আমি বাংলাদেশের ফার্স্ট গান বের হইছে যে কথা আছে তো আসেন দেখতে যাই কি কথা আছে ঠিক আছে তো রেডি 1 2 3 গো শুরুতে শাকিব খানের এন্ট্রি ঠিক আছে এইটা দুঃখ ভরা রাত চার হয় না সুপ্রভাত তাবিব মাহমুদের গান মাথার উপর ছা গলি গলি থেকে শুরু হয় না ময়না হাতি হাতে তালুর মতো চিনি আমি এই ঢাকা সিটি ঘুষ ছাড়া আর চাকরি হয় না ঘুষটা খাইলে চাকরি যায় ঘুষ দিয়ে আর চাকরি হয়েছে কিভাবে সে ঘুষটা খায় দুর্নীতিরে কবজা কইরা রাজনীতিরে বন্ধ ধইরা বিকে সেতে টাকা নিয়া উড়ো জাহাজ উইরা যায় চার চাকায় একজন এসি আছে ট্রাফিক জ্যামে লোকাল বাসে মানুষ গামে মানুষ উঠে মানুষ নামে হঠাৎ অ্যাক্সিডেন্ট ফাইলে বন্দি কেস তাবিব মাহমুদের গানে মানে সমাজ নিয়ে যে একটা চিন্তা ভাবনা থাকে সব মানে একটা সাধারণ মানুষ যেটা বলতে পারে না ডাইরেক্ট বইলা দেয় ঠিক আছে ওই গানের ভিতরে তো এই গানটা আর কি শাকিব খান মুখ দিয়ে বলতেছে আর কি শাকিব খানের মুখে আমার মনে হয় না যে গানটা খুব একটা ভালো মানাইছে মানে তাবিব মাহমুদের কণ্ঠটা একটু চিকন জাস্ট আমার কাছে মনে হয়েছে ঠিক আছে বাকিটা শুনি ছেলে আমার বড় হবে সরকারি চাকরি করবে কজন বা স্বপ্ন দেখে রাজনীতিবিদ হবে এভাবে কি চলতে পারে চলতে দেয়া যেতে পারে প্রশ্ন আমি রেখে যাই দুর্নীতিকে রুচি তাই কথা আছে কথা আছে আমার কিছু কথা আছে কথা আছে কথা আছে আমার কিছু কথা আছে আমি সেটা বলবো আমি সেটা বলবো স্বপ্ন আছে স্বপ্ন আছে আমার কিছু স্বপ্ন আছে স্বপ্ন আছে স্বপ্ন আছে আমার কিছু স্বপ্ন আছে আমি সেটা ধরবো আমি সেটা ধরবো মানুষেরই সেবা হয় তবে আজ নেতার কাছে যেতে কেন লাগে ভয় কেন আজ প্রতিনিধি নিয়ে ঘুরে প্রোটোকল গাছে পানি দিবে না কেউ কিন্তু সবাই খাবে ফল ঘাম জড়াইতে রাজি না আমরা শুধু চিনি টাকা টাকা পাইলে ভালো জলে অন্ধকারে আলো তবে অঙ্ক কষে হইলে ভুল চোখে দেখি সচ্ছে ফুল চিন্তা করতে শিখি না দু চোখ আছে দেখি না হাসপাতালে ব্যবসা চলে রোগী হইলে বোঝা যায় এই শহরের উন্নয়নে ময়না টিয়া টাকা খায় দেশ নিয়ে যার মাথা ব্যথা তার এলাকায় রাস্তা নাই পরের চিন্তা মাথায় ঘুরে নিজের ঘরের খবর নাই বিবেক বুদ্ধি হারাই গেছে আয়ের থেকে বেশি ব্যয় কলার চুকলা রাস্তায় ফেলে পরিচ্ছন্ন বয়ান দেয় বয়ান শুনলে হাসি পায় হাসতে মানা বলে তাই এই শহরের সবাই হাসে একটা পাগল হাসে নাই কথা আছে কথা আছে আমার কিছু কথা আছে কথা আছে কথা আছে আমার কিছু কথা আছে আমি সেটা বলবো আমি সেটা বলবো আমি সেটা আসলে গানটা ভালো লাগছে খুব ভালো লাগছে কিন্তু আমার কাছে তাবিব মাহমুদের সব গানই ভালো লাগে মোটামুটি কিন্তু কথাটা হচ্ছে গিয়া শাকিব খানের অ্যাকশন মানে এর ভিতরে খুব ভালো মানাইছে ঠিক আছে শাকিব খানের জীবনে একটা ফার্স্ট এমন একটা গান যে গানটা আর কি সমাজ নিয়ে একদম মানে একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা গান ঠিক আছে মানে ও করছে আর কি ভিডিওতে বাট একটা জিনিস কি মানে তাবিব মাহমুদের কণ্ঠটা একটু জাস্ট খালি একটু আর কি ভয়েসের কারণে ওদের মিলে নেই আর কি ভয়েস তো খুব ভালো মানে পারফেক্ট মিলে এসে লিপসিং খুব ভালো মিলছে বাট আমার মনে হয় যে শাকিব খানের যে ভয়েসটা ভোকালটা ওটা আর একটু মোটা আর হচ্ছে তাবিব মাহমুদেরটা একটু চিকন যে কারণে এটা আমার কাছে মনে হয় নাই ম্যাচিং করছে আর কি ম্যাচ করলে জিনিসটা আরও ফাইটা যেত ঠিক আছে তবে গানটা জোসা ছিল অল দ্য বেস্ট ঈদের জন্য তো অল দ্য বেস্ট আর অগ্রিম ঈদ মোবারক